বিষয়টা হচ্ছে জীবন সায়ান্নে মানবতার রূপ। তদারি প্রোগ্রামগুলোতে আখেরাতমুখী আলোচনাটাই বেশি ইফেক্টিভ। সহজ কথা হচ্ছে যে জীবনের অন্তিম মুহূর্তে মানুষ যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়, মৃত্যুকালীন সময়ে মানুষ যে বাস্তবতার মুখোমুখি হয়, আমরা যদি সংক্ষেপে বিষয়টা বলি যে মৃত্যু যেটা অনিবার্য সত্য। টোটাল এখন 9টা বাজে, 1 ঘন্টা আপনারা মৃত্যু সম্পর্কে আমাদের প্রত্যেককে এই অবধারিত পরিণতি ভোগ করতে হবে বা মুখোমুখি হতে হবে। এই বিষয়টা নিচক আরো 10টা বিষয়ের মতো বিষয় নয় যে এই বিষয়ে আমাদের জ্ঞান না থাকলেও চলবে। পৃথিবীতে অনেক অসংখ্য বিষয় আছে, যেমন একজন ইতিহাসের ছাত্রের কেমিস্ট্রির জ্ঞান না থাকলেও তার জীবন থেমে থাকবে না, কেমিস্ট্রির ছাত্রের অ্যাকাউন্টিং না জানলেও চলবে, কিন্তু প্রত্যেকের মৃত্যু সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আল্লাহ রাসুল বলেছেন, এই পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী হচ্ছে সে যে তার মৃত্যুর বিষয়ে সতর্ক এবং সচেতন, আর সবচেয়ে মূর্খ হচ্ছে সে যে তার মৃত্যুর বিষয়ে অসতর্ক এবং উদাসীন। এবং এটাই বাস্তব। প্রথম হচ্ছে মৃত্যুটা কি জিনিস, যেহেতু টোটাল আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে মৃত্যু। ওমর রাদিয়াল্লাহু বলছেন, মৃত্যু হচ্ছে হায়াতের শুরু, অর্থাৎ ডেথ ইজ দ্য বিগিনিং অফ লাইফ, মৃত্যুটা হচ্ছে হায়াতের সূচনা। আল্লামা ইকবাল বলেছেন, মূর্খরা মনে করে মৃত্যু বুঝি হায়াতের শেষ, আসলে মৃত্যু হচ্ছে হায়াতের সূচনা। এখন প্রশ্ন আসতে পারে, মৃত্যু কিভাবে হায়াতের সূচনা হয়? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মৃত্যু এবং জীবন এই জন্য সৃষ্টি করেছি যাতে তোমাদের ভিতরে কে বেশি ভালো কর্ম করে এটা যাচাই করতে পারে। এখানে আল্লাহ কিসের কথা আগে বলেছেন? মৃত্যুর কথা। আল্লাযী খালাকাল মাউত, এখন কথা হচ্ছে যে আল্লাহ এখানে কিসের কথা আগে বলেছেন? মৃত্যুর কথা। আমরা দেখি আগে কোনটা, আগে কোনটা? জীবন। আমরা দেখতেছি আগে জীবন, আল্লাহ বলতেছে আগে মৃত্যু। কোনটা সঠিক? আগে মৃত্যু, এটাই সঠিক। কিভাবে সঠিক? সেটা হচ্ছে যে আমাদের সূচনা হয়েছে মৃত্যু থেকে। রুহের জগতে আমরা সৃষ্টি হওয়ার আগে আমরা কিছুই ছিলাম না, নিষ্প্রাণ ছিলাম, প্রাণহীন, মৃত্যু অস্তিত্বহীন ছিল। আল্লাহ বলছে কুন ফায়াকুন, আমরা হ থেকে হয়ে গেছে। এরপরে আমরা রুহের জগৎ থেকে মায়ের গর্ভে এসেছি, সেখান থেকে এই পৃথিবীতে এসেছি। এটা থার্ড স্টেজ। ফোর্থ স্টেজ হবে আলামে বরজখ, ফিফথ স্টেজ কিয়ামত। এরপরে সেখান থেকে বিচার ফয়সালা শেষে আমরা জান্নাতে অথবা জাহান্নামে সেটেল হব। সেটেল হওয়ার পরে আমাদের সামনে একটা বকরি বা ম্যাট জাতীয় জানোয়ার নিয়ে বলা হবে, এটা কি জানো কি? এটা হচ্ছে মৌত। তোমাদের সামনে এটাকে হত্যা করা হচ্ছে, এখন থেকে মৃত্যুর মৃত্যু হয়ে যাচ্ছে, আর জীবনে কখনো মৃত্যু পাবা না, জীবন আর জীব। তোমাদের সূচনা হয়েছে মৃত্যু থেকে, সমাপ্তি হবে জীবন দান। এই জন্য আল্লাহ বলেছে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ক্লিয়ার? তাহলে আমাদের শুরুটা কি থেকে? মৃত্যু থেকে। সমাপ্তি কি দ্বারা? এজন্য কি, এজন্য বলা হয়েছে মৃত্যু হচ্ছে হায়াতের, মৃত্যু হচ্ছে হায়াতের। মৃত্যুর সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাসূল বলতেছে, মৃত্যু হচ্ছে এমন জিনিস যা পৃথিবীর জীবন্ত ব্যক্তির পৃথিবীর সমস্ত স্বাদ বিনষ্ট করে দেয়। মানে মৃত্যুর স্বাদ আস্বাদনের মধ্য দিয়া তার আর কোনো কিছু স্বাদ আস্বাদন করার সুযোগ থাকে না। মৃত্যুর আরেকটা সংজ্ঞা হচ্ছে, মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া, যে হাদিয়া প্রাপ্ত হওয়ার মাধ্যমে মুমিন দুনিয়া নামক কারাগার থেকে মুক্তি লাভ করে আখেরাতের জান্নাতের পথে যাওয়ার সুযোগ লাভ। মৃত্যুর আরেকটা সংজ্ঞা হচ্ছে যে মৃত্যু হচ্ছে অবিশ্বাসীদের কর্মফল আস্বাদনের আবাসস্থলে পৌঁছার রাজপথ। এমন একটা ক্যানেল, এমন একটা চ্যানেল, এমন একটা করিডোর যার মাধ্যমে অবিশ্বাসীরা তাদের কর্মফল প্রাপ্তির জন্য সে পথে সে যেতে পারে, আবাসস্থলে পৌঁছতে। এখন এই মৃত্যুকে আমরা কি করব, মহব্বত করবো না ঘৃণা করবো? আমরা কি মৃত্যু কামনা করবো না মৃত্যু থেকে ফলাই থাক? এক নম্বর হচ্ছে, এখানে একটা কঠিন বিষয়, একটা হচ্ছে যে মৃত্যু কামনা করা যাবে না, আত্মহত্যা করা যাবে না। আল্লাহ রাসূল বলেছে, তোমরা মৃত্যু কামনা করো না। কারণ কেন না, তুমি যদি ন্যাককার হও, আরো বেশি ন্যাক করে তোমার আখেরাতে তোমার জান্নাতের মর্যাদা তুমি আরো আপগ্রেড করতে পারবে। আর যদি তুমি বদকার হও, তোমার গুনাহ মাফের সুযোগ পাবে। এরপরে যদি তোমার জীবন এতটা দুর্বিষহ হয়, তাহলে তুমি আল্লাহর কাছে এতটুকু বলতে পারো, আল্লাহ পৃথিবীতে বেঁচে থাকা যদি আমার জন্য কল্যাণকর হয়, তুমি আমাকে বাঁচিয়ে রাখো, আর বেঁচে থাকা যদি অকল্যাণকর হয়, তুমি আমার জন্য মৃত্যুর ফয়সালা। কিন্তু নিজেই নিজের মৃত্যুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বৈধতা নাই। কিন্তু মৃত্যুকে মহব্বত করতে, মৃত্যুর প্রতি ঘৃণা বা মৃত্যুকে এড়িয়ে যাওয়া, এটা একটা ব্যাধি। আল্লাহ রাসূল একদিন ফজরের পরে সাহাবাদের উদ্দেশ্যে কথা বলতেছে, তিনি বললেন যে অচিরে আমার উম্মতের এমন অবস্থা হবে, কোন ক্ষুধার্ত জনতার মাঝে যদি খাদ্যের প্যাকেট ছুড়ে ফেলা হয়, ওই খাদ্য নেওয়ার জন্য ক্ষুধার্ত জনতা যেভাবে হুমড়ি খাইয়ে সবাই এক ঐক্যবদ্ধভাবে পড়বে খাদ্য নেওয়ার জন্য, খাদ্যের উপরে আমার উম্মতের বিরুদ্ধে ইহুদি নাসারা খ্রিস্টান মোশরেক সকলে ওইভাবে ঝাঁপিয়ে পড়বে। কথাটা কি বুঝে আসছে?
মুসলমানের বিরুদ্ধে সকল সম্প্রদায় ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ হিন্দু ওইভাবে ঝাঁপিয়ে পড়বে, কোন ক্ষুধার্ত জনতার সামনে খাদ্যের প্যাকেট ছুড়ে দিলে ওটা নেওয়ার জন্য যেভাবে জনতা ঝাঁপিয়ে পড়ে। সাহাবারা বললো, আমরা কেন কেন এমন হবে, আমরা কি সংখ্যায় কমে যাবো? আল্লাহ রাসূল বললো, না, সংখ্যায় তোমরা হবে অনেক, কিন্তু অবস্থা হবে বাসমান ফেনার মতো। বলে এটা কেমন হবে? বলে একটা মারাত্মক ব্যাধি তোমাদেরকে আক্রমণ করবে, সেটা হচ্ছে কি? সেই ব্যাধিটা হচ্ছে মৃত্যুর প্রতি ঘৃণা বা উদাসীনতা আর দুনিয়ার প্রতি মহব্বত। এটা একটা ব্যাধি। মৃত্যুটা আমাদেরকে মুমিনকে দুনিয়া নামক যে কারাগার, যে বার্নিংস, এখান থেকে আমাদেরকে ফ্রি করে, আমরা এই জন্যই মৃত্যুকে মহব্বত করবো। রাসূলের একটা হাদিস, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার আর অবিশ্বাসীদের জন্য জান্নাত। মুমিনের জন্য জাহান্নাম তুল্য বলে না। জাহান্নাম আর কারাগারের মধ্যে পার্থক্য হচ্ছে, কারাগার হচ্ছে একটা বাক স্বাধীনতাহীন, একটা রেস্ট্রিক্টেড জোন, যেখানে ইন্ডিভিজুয়াল ফ্রিডম থাকে না আর সকল অপরচুনিটি থাকে, খাওয়ার গ্যারান্টি থাকে, বাসস্থানের গ্যারান্টি থাকে, চিকিৎসার গ্যারান্টি থাকে, কিন্তু স্বাধীনতা খর্ব করা। আর জাহান্নাম হচ্ছে কন্টিনিউ পানিশমেন্টের প্লেস। দুইটা ভিন্ন ভিন্ন। মুমিনের জন্য দুনিয়া জাহান্নাম বলে নাই, কারাগার বলে। বাইন্ডিং বিধান দ্বারা, অসংখ্য আইন বিধিবিধান দ্বারা আমরা সীমাবদ্ধ। আইনের বেড়াজালে আমরা, আমাদের স্বাধীনতা বলতে কিচ্ছু নাই, আমরা মন চাইলে যা ইচ্ছে তাই করতে পারি, ঠিক আছে কথা। আর কাফেরের জন্য এটা জান্নাত। ইবনে হাজার আসকারানি, যিনি অনেক বই লিখেছেন হাদিসের উপরে, ফাতুল বারি তার জগৎ বিখ্যাত বই, তিনি মিশরের চিফ জাস্টিস ছিলেন। তিনি একদিন মিশরের গলিপথে হাঁটতেছেন, বিচারকের একজন বিচারপতি, তার যে ধরনের পোশাক থাকা দরকার তার সফর সঙ্গী ওই মানের, হঠাৎ এক ইহুদি তেল বিক্রেতা তাকে বললো, দাঁড়ান, আপনার সাথে আমার কথা আছে। উনি তাকে চিনলেন, ইবনে হাজার আসকারানিকে তিনি চিনলেন, বললো যে আপনাদের নবী নাকি এই কথা বলেছেন যে দুনিয়াটা আমাদের জন্য বেহেস্ত তুল্য আর আপনাদের জন্য কারাগার তুল্য। আপনি আপনার পোশাকের দিকে তাকান, আপনার লিভিং স্ট্যাটাসের দিকে তাকান, সোশ্যাল স্ট্যাটাসের দিকে তাকান, ফিনান্সিয়াল কন্ডিশনের দিকে তাকান, এটা কি কারাগারের সমান? আর আমার দিকে তাকান, আমি তেল বিক্রি করে খাই, চলতে পারি না, সংসার চলতে কষ্ট হয়, এটা কি বেহেস্তের নমুনা? আপনার রাসূল এই কথাটা কি ঠিক বললো? এই কথাটা কি বুঝে আসছে? তোমরা কি বুঝতেছো আমার কথা? তখন ইবনে হাজার আসকারানি বলেন যে তুমি ভাই আমার রাসূলের কথাটা ক্লিয়ার বোঝো না। প্রকৃত বিষয় হচ্ছে, ঈমান না আনার কারণে তোমার জন্য আল্লাহ যে জাহান্নামের আগুন রেডি রেখেছেন, তৈরি রেখেছেন, প্রস্তুত রেখেছেন, তার তুলনায়, আগুনে জ্বলার তুলনায় তুমি এখন ব্যস্ত আছো। তুমি মরিয়া দেখো, মরার সাথে সাথে তুমি যে আগুনে জ্বলবা, এই তুলনায় তুমি এখন ব্যস্ত আছো। আর আমার জন্য আল্লাহ যে জান্নাতে অপরিমিত নিয়ামত রেখেছেন, হুর রেখেছেন, নাচ নিয়ামত রেখেছেন, এর তুলনায় আমি এখন জেলখানে আছি, কারণ সেখানে আমি অনেক হুরের দিকে তাকাইতে পারবো, যা ইচ্ছে তাই করতে, এখানে আমি মেয়ে একটার দিকে তাকাইলে গুনায়, বাজে চিন্তা করলে গুনায়, নামাজ না পড়লে, এখানে আমি শুধু অসংখ্য আইন দ্বারা আমি সীমিত আছি, এই জন্য আমি জেলখানায়। আমার মৃত্যুর মাধ্যমে আমি এই জেল থেকে মুক্ত হব, আর তোমার মৃত্যুর মাধ্যমে তুমি জাহান্নামে যাবে, তুমি সত্যিকারে জাহান্নামে যাবে। তখন তুমি বুঝা দেবে তুমি কত শান্তিতে আছো। বেসিক্যালি হচ্ছে যে এই জন্য মৃত্যুটা মুমিনের জন্য হাদিয়া। সম্মানিত ভাইরা, মৃত্যুর যে সিস্টেমটা, এটা হচ্ছে যে আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন, তিনি মালাকাল মউতের সাথে কথা বলতেন। আমরা বলি আজরাইল, আসলে আজরাইল কথাটা কোরআনও নাই হাদিসেও নাই, এটা আমাদের বাংলাদেশে আছে, এশিয়া মহাদেশে আছে, কিন্তু কোরআন হাদিসে মালাকাল মউতের কথা, যিনি জান কবজ করেন, যিনি শিব এবং তার অসংখ্য সহকারী আছে, একজনের জানের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত। একটা বাস একসাথে 40 জন মারা গেছে, এখানে মালাকাল মউত 40 জন আসছে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। আর ফদান জিন, যাকে আমরা আজরাইল হিসেবে জানি, তিনি তার জায়গা মতো আছে। আল্লাহ মেরাজে আল্লাহ রাসূলের সাথে মালাকাল মউতের সাক্ষাৎ কতক্ষণ হচ্ছে, সিস্টেমটা কিভাবে জান মৃত্যুটা হয়, জান কবজ হয়। আল্লাহ রাসূল প্রশ্ন করলে আল্লাহ রাসূল প্রশ্নের উত্তরে মালাকাল মউত বলতেছে যে আল্লাহর আরশের নিচে একটা বিশাল বৃক্ষ আছে, সেখানে কোটি কোটি পাতা আছে, প্রত্যেকটা পাতার ভিতরে প্রতিটা মাখলুকের নাম সহ ইন্ডেক্স আছে, তার জন্ম থেকে মৃত্যু, সন্তারে প্লেস সহ সবকিছু ডেটা আছে। দুনিয়াতে যে মানুষটা মারা যাবে তার 40 দিন আগে ওই গাছ থেকে পাতাটা ধরে আমার টেবিলে পড়ে, মানে আসমানে তার 40 দিন আগে মৃত্যু হয়ে যায়, মৃত্যু ঘোষিত হয়, আর এটা কার্যকরী হয় 40 দিন পরে। যেমন চূড়ান্ত ফাঁসির রায় যেদিন হয়, আফিল, আফিলের রিভিউ, এরপরে ওই দিনে কার্যকরী হয় না, একটা সিস্টেম আছে। সিস্টেমটা কি? মালাকাল মহম্মদ আল্লাহ রাসুলকে বলতেছেন, যখনই পাতাটা আমার টেবিলে ঝরে, আমি একজন ফেরেস্তাকে ডাকি, তাকে এই পাতাটা ধরাই দিই, এবং পরবর্তী 40 দিন ওর কাজ হচ্ছে ওই পার্সন কে ফলো করা, রেকি করা, তার বাসস্থান, তার অবস্থান, তার মৃত্যুর প্লেস সবকিছু, এবং প্রতিদিন তাকে আহ্বান করবে। প্রথম 37 দিন দিনে একবার করে আহ্বান করবে, আর শেষ 3 দিন সে 3 বার করে আহ্বান করবে। মোট এভাবে 37 দিনে 37 বার, পরে হচ্ছে 9 বার, 46 বার সে তাকে সতর্ক করবে। এবং যারা মুমিন তারা অনেক সিমটম বোঝে, তারা বলে ফেলতে পারে যে আমি বোধ হয় বেশি দিন বাঁচবো। আমরা দেখি অনেকে মরার আগে বলে যে আমি বোধ হয় বেশি দিন বাঁচবো না, কিন্তু ফাইনালি আসলে এটা একটা কিছু সিমটম, এটা
তার ভিতর দেখা যায়। এর পরবর্তী ন্যাচারালি কবর প্রতিদিন আমাদেরকে আহ্বান করে। কবর যে বিষয়গুলো বলে ডাকে, প্রথম হচ্ছে আনা বাইতুল গোরবা, আমি অপরিচিত ঘর। সুতরাং আমার কাছে আসতে সেভাবে চিন্তা ভাবনা করে, আনা বাইতুল ওয়াহাদা, আমি একা থাকার ঘর। সুতরাং তুমি এমন একটা ঘরে আসতেছ যেখানে তোমার কোনো সঙ্গীত কোম্পানি থাকবে না, প্যান্ট থাকবে না, পিতা মাতা থাকবে না, স্ত্রী থাকবে না। আমরা অসংখ্য মানুষের কবর দিই, এই কবর গুলার চিত্র আমরা দেখতে পারি। আনা বাইতু দুধ, আমি পোকামাকড় সাপ বিচ্ছুর ঘর। সুতরাং বি কেয়ারফুল, এখানে আসার আগে তুমি সতর্ক হও। আনা বাইতু তোরাব, আমি মাটির ঘর, যেখানে কোনো উইন্ডো সিস্টেম নাই, ডোর সিস্টেম নাই, এসি সিস্টেম নাই, টাইলস নাই, মোজাইক নাই, যেখানে কোনো মানে কোনো ধরনের অপরচুনিটি নাই। সুতরাং এ ধরনের একটা বেকায়দাপূর্ণ আবাসস্থল, এখানে আসার জন্য তুমি প্রস্তুতি। এখন এই প্রস্তুতিটা কিভাবে নিতে হবে, কখন নেব, কবরে গিয়া আমি কবর কি কবরে গিয়া সাজাবো? আমরা যখন একটা বাড়ি করি, আমরা কি ওই বাড়িতে যেয়ে বাড়ি বানাই? আমরা যখন একটা স্থানকে সুন্দর করি, আমরা ওই স্থানে থাকি, ওই স্থান সুন্দর করতে পারি? পারে। একটা আমাদের এলাকার ট্রেডিশন হচ্ছে বাপের ঘরে যত সন্তান হোক বাপের ঘরটা ছোট ছেলে পায়, এটা একটা সমাজে এখন উঠে গেছে, আগে এই সিস্টেমগুলো ছিল। একটা উদাহরণ এরকম যে এক বাপের ঘরে দুই ছেলে, মধ্যবিত্ত ফ্যামিলি, বাপ মা মারা গেছে, এখন গরিব মধ্যবিত্ত পরিবার টিনের ঘরে থাকে দুই ভাইয়ে পার্টিশন দিয়ে, সন্তান আদি হয়েছে। এখন পরিস্থিতি এমন যে এই ঘরে আর দুই ফ্যামিলি থাকার মতো অবস্থা নাই, প্রতিনিয়ত জগাজাটি। এখন গ্রামীরা বসে বিচার করলো, পয়সা লাগলো, জমি ভাগ করে দিল যে বড় মিয়া তুমি বাড়ি ছাড়ি দাও, ছোট মিয়া বাড়ি থাকবে। তো বড় মিয়া বলে আমাকে দুই বছর সময় দেন, আমি তো টাকা পয়সা লাগবে, নতুন বাড়ি, মাটি কাটতে হবে, গাছ টাছ লাগাবো। তো ঠিক আছে, দুই বছরের ভিতরে চলে যাও। এখন সে যে ঘরে থাকে, যেদিন থেকে দরবারিরা পয়সা করে দিছে, এখন সেই ঘরে যদি টিন ছিদ্র হয়ে পানি পড়ে, সে কি নতুন টিন লাগাবে? কাঠ দরজা ভাঙি গেলে কি নতুন দরজা লাগাবে? কোনো মতে কোনো মতে ফুটিন দিয়া দড়ি দিয়া ভেদে সে থাকবে। আত্মীয় স্বজন আসলে বলবে যে তোমার ঘরে ফেইথের বিষয়, বিশ্বাসের বিষয়, এটা একিন ভিত্তিক বিশ্বাস। পবিত্র কোরআনে ইমানকে একিনের লেভেলে উন্নীত করার কথা বলা হয়েছে। তিন ধরনের একিনের কথা আসছে, ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন। যারা ইমানকে একিনের স্তরে নিতে পারে, তারা এর উপর ইস্তেকামাত থাকতে পারে, স্থির থাকতে পারে, দৃঢ় থাকতে পারে। এখন সেই যে আমরা পৃথিবীর যত কিছু আছে প্রত্যেকটা জিনিসকে তিনটে একিন দ্বারা বিশ্বাস করি। যেমন আমরা জানি যে আগুন, আগুনের দৈহিক শক্তি আছে, প্রথম আমরা শুনেছি আগুন এমন একটা উপাদান যেটা জ্বালাই দেয়, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আমরা দেখেছি আগুন আমাদের চোখের সামনে অনেক কিছু জ্বালাচ্ছে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন, হাত চোখ দ্বারা দেখা। আমরা নিজেরাও আগুনে হাত পুড়ছি, পা পুড়ছি, আমরা জানি এটা হলো হাক্কুল ইয়াকিন। এখন আগুনের প্রতি এই ইমানটা আমাদের কমপ্লিট পূর্ণাঙ্গ। একসময় আমরা শুনেছি প্রথম যে এমন টেলিফোন আসছে যে তার ছাড়া কথা বলা যায়, এটা ইলমুল ইয়াকিন। একসময় দেখছি যারা ধনীরা প্রথম কিনছে যে বিনা তারে কথা বলে, এটা আইনুল ইয়াকিন। এখন আমরা নিজেরা কথা বলি, এটা কি হাক্কুল? এখন যদি কেউ বলে যে বিনা তারে কথা বলা যায়, এটা ভুয়ো, এটা কি বিশ্বাস করবো? কারণ এই মোবাইল ফোনের যে রিয়েলিটি, এটা তিনটে ইয়াকিন দ্বারা পূর্ণাঙ্গ। এখন আমরা মরে যাব, এটা ইলমুল ইয়াকিন, আমরা মরে যাবো, এটা জ্ঞান। বাপ মরতে দেখেছি, দাদা মরতে, কেউ না কেউ মরতে দেখেছি, এটা আইনুল ইয়াকিন। আর কি বাকি আছে? একটা হাক্কুল ইয়াকিন, আমি মরে যাবো। সে যখন বিশ্বাস করেছে যে এই বাড়িতে সে থাকতে পারবে না, এখন সে সেগুনে ছাড়া কিনলে থাকে ফুরান বাড়িতে, সাজা নতুন বাড়ি। আমরা যদি আজকে প্রোগ্রামে বিশ্বাস করতে পারি আমরা যে ঘরটায় ঘুমাই এটা আমাদের ঘর না, কারণ আগামী দিন আমি বাঁচবো, এটা আনসার্টেন। কিন্তু আমার জন্য স্থায়ী ঘর হচ্ছে ওই বাড়ির পাশে বাসমুড়া, সারাদিন হাত কবর, বাসপুরার নিচে পুকুরের পাড়ে, এটাকে কিভাবে সাজাবো? আমরা ইসলাম কাউকে বৈরাগী হতে বলে না। আমরা আমরা আমাদের বৈষয়িক বাড়িটা সুন্দরের জন্য আমাদের যোগ্যতা দরকার, কেরিয়ার দরকার, আমাদের জীবনের আত্মনির্ভরশীল হওয়ার জন্য আমাদের জ্ঞান দরকার। এই জন্য আমরা 10-12 ঘন্টা অধ্যয়ন করি, অনেক প্রচেষ্টা করি দুনিয়ার কেরিয়ারের জন্য। কিন্তু আমরা যদি সমান্তরালভাবে বিশ্বাস করি যে আমার কবরটা আমার ঘর, এটাকে কি আমল করলে সুন্দর হবে, ওই কেরিয়ারটা কিভাবে বিল্ড আপ করবো, তাহলে আমি ফির দুনিয়া হাসানা তো ফিল আখেরাতে হাসানা তো, সমান্তরালভাবে আমি যেরকম আজকে 5 ঘন্টা পড়লাম, 8 ঘন্টা পড়লাম, কি জন্য? আমি এই শিক্ষার মাধ্যমে জ্ঞান অর্জন করলাম, এই জ্ঞানের মাধ্যমে আমি একটা ভালো সার্টিফিকেট পাবো, জীবন পরিচালনার জ্ঞান পাবো, চরম প্রতিযোগিতার বাজারে অন্যের সাথে প্রতিদ্বন্দ্বিতা করি, নিজের কেরিয়ারকে আপগ্রেড করতে বিল্ড আপ করতে পারো, তার পাশাপাশি যদি আমি আখেরাতের কাজ করি, কোন আমলটা করলে আমার কবরের উত্তর দিক থেকে আজাব আসবে না, কোন আমল করলে আমার কবরের দক্ষিণ দিকের আজাব হবে না, নিচের দিকের আজাব হবে না, আমার কবরটা নূরের আলোয় প্রজ্বলিত হবে, জান্নাতের টুকরো হবে, পাশাপাশি যদি সেটাই করি তাহলে আমরা মৃত্যুর ব্যাপারে প্রস্তুতি নিতে পারি। সম্মানিত ভাইয়েরা, এখন এই মৃত্যুর আগে মুমিনরা কিছু স্বপ্ন দেখে, এটা সত্য।
করত। আলী রাদিয়াল্লাহকে প্রশ্ন করা হয়েছে যে মৃত্যুর আগে স্বপ্ন দেখা সঠিক কিনা, মুমিনরা যে হ্যাঁ সঠিক, তুমি বললো যে কি ধরনের, বললো যে এই ধরনের স্বপ্ন, যেমন তুমি দেখলে যে আমি দেখলাম যে আমার কোন পুরুষ যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তারা আমাকে ডাকছে, তাহলে বুঝতে হবে আমি সহসা মৃত্যু হইতে পারে, আবার এটা একবার হবেই তা না, বা আমি দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছি, অথবা এমনও হাদিসে আসছে যে কেউ যদি দেখে তার মুখ দিয়ে হঠাৎ একটা ফাঁকি বের হয়ে গেছে স্বপ্নে, তাহলে এটাও বুঝতে হবে যে তার সময় ঘনে আসছে। এখন হচ্ছে যে মৃত্যুটা কত দূর, আমরা যে জায়গা থেকে দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে মৃত্যু কত দূর। আল্লাহ রাসূল একদিন দুইজন সাহাবাকে ডাকলেন, ডাকি বলেন যে তুমি বলো তো মৃত্যু কত দূর, কত দূর তুমি মনে করো। বলো যে আমি যে চার রাকাত নামাজ পড়তে দাঁড়াই, এই চার রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়ালে শুরু করার পরে শেষ করতে পারবো না, তার আগে মরে যাব, আমি মৃত্যুকে এত কাছে মনে করি। রাসূল বলে এটা তো অনেক লম্বা হায়াতের কথা বললে। আরেকজনকে বললো তুমি তুমি কত দূর মনে করো মৃত্যুকে, বললো যে আমি তাশাহুদে নামাজের শেষ বৈঠকে তাশাহুদ শুরু করার পরে শেষ করতে পারবো না, না তার আগে আমার মৃত্যু হবে, আমি মৃত্যুকে এত কাছে মনে করি। আল্লাহ রাসূল বলে এটা অনেক দূর, আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডান দিকে সালাম ফিরানোর পর বাঁ দিকে সালাম ফিরাতে পারবো না, তার আগে মরে যাব, আমি এতটা কাছে মনে করি মৃত্যু। এখন সবচেয়ে বেশি আমল কোন দিন করব। একজন ইসলামী স্কলারকে প্রশ্ন করা হয়েছে যে আমি কি লাইলাতুল কদরের রাত্রে বেশি আমল করব, না বরাতের রাত্রে, না ঈদের রাত্রে, না মেরাজে। তিনি বলেন যে তুমি তোমার মৃত্যুর আগের দিন সবচেয়ে বেশি আমল করো। বলে যে এটা কোন কথা, তো বললো যে মৃত্যুর আগের দিন কোন দিন, বলে যে তোমার প্রতিটি দিনে তোমার মৃত্যুর আগের দিন, কারণ তুমি যেহেতু জানো না যে আগামী দিন তোমার মৃত্যু হবে কিনা, না বাঁচে থাকবা, আগামী দিন যেহেতু বেঁচে থাকতে পারবা কিনা এই গ্যারান্টি তোমার নাই, সুতরাং মানুষের জন্য তার প্রতিটি দিনে মৃত্যুর আগের দিন বা পূর্ব প্রতিটি দিনে তার শেষ দিন। অ্যাপল কম্পিউটারের জনক স্টিভ জবস, তোমরা অনেকেই তাদের নাম শুনবা, তার নাম শুনবা, 2004 সালে তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে আমি আজকে 50 বছর বয়সে দাঁড়িয়ে এখানে বক্তব্য দিচ্ছি, আমার বয়স যখন 17 বছর, এখন থেকে 33 বছর আগে আমি রাস্তায় হাঁটতে গিয়ে একটা সিরকুট পেলাম, একটা কাগজের টুকরা, সেখানে লেখা আছে আজকে যদি তোমার জীবনের শেষ দিন হতো, তুমি যদি নিশ্চিত জানতে যে আজকের দিন তোমার জীবনের শেষ দিন, তাহলে কি তুমি সেই সেই কাজ করতে যা করার জন্য তুমি আজকে বের হয়েছো। স্টিভ জবস বললেন যে এটা আমার জীবনের জন্য একটা মেসেজ ছিল, আমি বিগত 33 বছর আমি ঘর থেকে বের হওয়ার আগে আয়নার সামনে দাঁড়াতাম, নিজেকে প্রশ্ন করতাম এই প্রশ্ন যে স্টিভ জবস তুমি কি নিশ্চিত, তুমি যদি নিশ্চিত জানো যে আজকে সন্ধ্যার পর তোমার মৃত্যু হবে, তাহলে কি তুমি সেই কাজ করার জন্য এখন ঘর থেকে বের হতো, যে কাজগুলো করার উদ্দেশ্যে এখন বের হচ্ছে। এই প্রশ্নের পরে আমি আমার কর্মসূচি থেকে অনেক কিছু বাদ দিতাম, অনেক কিছু যুক্ত। আমরা যদি প্রতিদিন একবার ভাবি যে আজকের দিনটাই আল্লাহর পক্ষ থেকে আমার জন্য শেষ দিন, আরেকটা সূর্য আমার জীবন উদিত হবে না, বাংলাদেশের মানুষ আরেকটা সূর্য দেখবে, বিশ্ববাসী দেখবে, কিন্তু আমি আব্দুর রহিম করিমের জন্য আর কোফালে সূর্য দেখার সুযোগ হবে না, আরেকটা সূর্য যখন এই জমিনে উঠবে আমি তখন অন্য জগতের বাসিন্দা হব। তাহলে আমাদের প্রাত্যহিক জীবনের, দৈনন্দিন জীবনের কর্মসূচির এজেন্ডা অনেক কিছু পাল্টে যাবে, কর্মসূচি অনেক কিছু চেঞ্জ হবে এই বোধোদয় থেকে। এখন কথা হচ্ছে যে মৃত্যুকালীন সময় কেন মহেন্দ্র খান, মৃত্যুর আজাবটা কেমন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে যে মৃত্যুর কষ্টটা কেমন, সাকরাতুল মাউতটা কি, তখন আল্লাহ রাসূল বলেছে যে কোনো একটা বকরি এটাকে যদি জবাই না করে জীবন্ত খুলে তার চামড়া খোলা হয় সে কেমন ব্যথা পাবে এটা কি তোমরা বোঝো, তার চেয়ে ভয়াবহ। হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত ওকাবা আলাইহিসসালামকে প্রশ্ন করতেছেন যে আচ্ছা আপনি বলেন তো আপনার দৃষ্টিতে মৃত্যুর সাকরাতুল মাউতটা কি কিরকম হতে পারে ভয়াবহতা। তিনি বলেন যে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি, যদি এমন কোনো কাঁটাযুক্ত গাছ থাকে যার শিকড় লতা সব কাঁটা ভরা, আর যদি কোনো সিস্টেমে এই কাঁটাটা মানুষের পায়ের তালে থেকে মাথা পর্যন্ত এই গাছটা ঢুকানো যায় আর মাথার উপর থেকে টান দেওয়া হয়, যে টানের সাথে ওই ব্যক্তির পায়ের তালে থেকে সারা দেহকে ছেঁচিয়ে মানে ছিন্ন ভিন্ন করে নিয়ে আসবে, ওই ব্যক্তি জীবন্ত থাকা অবস্থায় যেমন কষ্ট পাবে, আমি মনে করি সাকরাতুল মাউত আরো ভয়াবহ। আল্লাহ রাসূল মালাকাল মাউতকে প্রশ্ন করলেন যে আপনি পৃথিবীতে কতবার গেছেন, তিনি বললেন যে আমি 3 বার গেছি এই পর্যন্ত, পরবর্তীতে আরেকবার আসছেন তিনি রাসূলের জান নেওয়ার জন্য, বলে যে আমি আদম আলাইহিসসালামের সৃষ্টির জন্য মাটি আনতে আল্লাহ আমাকে একবার পাঠাইছে, আদমের জান কবজ করার জন্য একবার গেছি, আর মুসা নবীর জান কবজ করতে গেছি। জিব্রাইল সহ আল্লাহ রাসূল মালাকাল মাউত আল্লাহ রাসূলের হুজরায় ঢুকলেন উইথ দা পারমিশন। এরপরে মালাকাল মাউত অনেক কথা সেখানে তিনি তার হাতটা শুধু বুকের উপর রাখলেন, বলতেছে যে মালাকাল মাউত আপনি মনে হয় উহুদ পর্বতটা আমার বুকের উপর রাখলেন। জিব্রাইল তার মুখটা ঘুরে ফেললেন, আল্লাহ রাসূল জিব্রাইলকে প্রশ্ন করলেন যে হে জিব্রাইল আপনি কি আমার উপর রাগ, জীবন সায়ন আজকের এই অন্তিম মুহূর্তে আপনি চেহারা কেন ঘুরে ফেললেন, বলে যে ইয়া রাসূলুল্লাহ সাকরাতুল মাউত কি জিনিস আমি জানি না, তবে আমি বুঝতে পারি এই দৃশ্য আমি সহ্য করতে পারবো না, জিব্রাইল কেঁদে ফেললেন। এটা একটা ভয়াবহতা, মানুষের এই অন্তিম মুহূর্তে মানুষের প্রাণবায়ুটা নেওয়ার জন্য
একটা সিস্টেম আছে, পায়ের তালু থেকে এটাকে সিস্টেম করে করে কণ্ঠনালী পর্যন্ত আসে। যখন কণ্ঠনালীতে প্রাণবায়ু আসে তখন আর তার তওবার দরজা বন্ধ হয়ে যায়। এই পৃথিবীবাসীর জন্য পশ্চিম আকাশে সূর্য উঠলে আর তওবা কবুল হবে না, আর ব্যক্তির জন্য যখন তার এই জায়গায় তার রুহটা চলে আসে তখনও সে জীবিত থাকে। সে সমান্তরালভাবে তার জন্য আসা মালাকাল মউত, সে যদি নেককার হয় তার সাথে বিশাল রহমতের ফেরেশতার বহর, এবং গুনাহগার হলে তার সাথে আরো বিকট আকৃতির কিছু ফেরেশতাদের দৃশ্য দেখে সে একটা নরমাল পরিস্থিতিতে পড়ে। সে তখন বলে যে আমি এই খ্যাটটা দান করলাম, মসজিদে এটা দিয়ে ফেললাম বা তোবা করলাম, তখন তার জন্য আর তোবা কবুল হবে না, তখন তার সম্পদের মালিকে সে থাকে না। আল্লাহ রাসুল বলেছেন তোমরা সুস্থ থাকা অবস্থায় তোমরা দান খরাত করো, তোবা করো, কিন্তু এমন একটা সময় আসবে তোমাদের যখন প্রাণবায়ু বের হওয়ার পুরো মধ্যে তোমরা অনেক কিছু করতে চাইবে কিন্তু তখন আর তোমাদের কিছুই করার সুযোগ থাকবে না, অনেক কিছু দান করবে কিন্তু তখন ওই সম্পদের মালিক আর তুমি থাকবে। ওই মুহূর্তে ফেরাউন তোবা করেছিল। ফেরাউন লুজ সাগরে ডুবার আগে যখন তার প্রাণবায়ু কণ্ঠনালীতে আসতো সে বললো যে আমি তোবা করলাম, আমি মৃত্যুকালীন সময়ে বলে যে যখনই সে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, যখন সে তোবা করলো আমার ভয় হয়ে গেল, আমি টেনশনে পড়ে গেলাম যে না জানি আল্লাহ তাকে ক্ষমা করে দে, আরেকবার ডাক দিতে আমি সেদিন আরেকবার সে যাতে না ডাকে এই জন্য তার ঘাটটা ধরে মুহূর্তের ভিতরে আমি তাকে লোহিত সাগরের নিচে নিয়ে গেলাম, নিয়ে আমি তার মুখে এক মুঠো মাটি ঢুকাই দিলাম, দ্বিতীয়বার সে আল্লাহ শব্দটা মুখ দিয়ে বের করতে না পারে। তাহলে এই অন্তিম মুহূর্তে মানুষ হতবিহ্বল হয়ে যায়, যখন একজন গুনাহগার মানুষ সে যখন মালাকাল মউতকে তার বিকট চেহারা দেখে, বিশ্রী কুচ্ছি চেহারা দেখে, ভয়াবহ চেহারা দেখে, সে নার্ভাস হয়ে যায়, ফাখানা ফসাব করে ফেলে, সে অ্যাবনর্মাল হয়ে যায়। আর ওই ধরনের জীবন সায়নের ওই ধরনের মুহূর্ত থেকে বাঁচার জন্য আল্লাহ কোরআনে বলেছেন যারা বলে আল্লাহ আমার রব, তারপর এই কথার উপরে যারা স্থির থাকে, ইস্তেকামাত থাকে, তাদের নিকট ফেরেশতা অবতীর্ণ। এই ফেরেশতা এই মুহূর্তে অবতীর্ণ হয়। কোন মুহূর্তে? এই জীবন সাহান্যের এই কঠিন মহেন্দ্রক্ষণে, মোক্ষম সময়। এই মহেন্দ্রক্ষণ একটা আজাবের শাস্তি, আজাবের সুখবর, জান্নাতের সুখবর। এটা জান্নাতির জন্য সুখের মহেন্দ্রক্ষণ আর জাহান্নামীদের জন্য আজাবের মহেন্দ্রক্ষণ। এখন তারা আসে কি বলে? তারা আসে বলে আল্লাহ তা খাউফু আল্লাহ তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তু'আদুন। দেখেন এই কঠিন মুহূর্তে সান্ত্বনার বাণী দেওয়ার জন্য মালাকাল মউতের পাশাপাশি একদল রহমতের ফেরেশতা, কাদের জন্য? যারা বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু এর উপরে ইস্তেকামাত থাকে, ইস্তেকামাত থাকা, স্থির থাকা, দৃঢ় থাকা। এখন আল্লাহ আমার রব এই কথা বলা সহজ, এই কথা বলা কি সহজ, এই যে বলে ফেললাম, কিন্তু সুম্মাস্তাকামু এটা হচ্ছে কঠিন। আল্লাহ কি হতে চান? আল্লাহ রব হতে চান। আল্লাহ রুহের জগতে আমাদের প্রস্তাব করেছে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওহি আসলো ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, সূরা আসলো পূর্ণাঙ্গ ফতন সুরা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, প্রশংসা রব্বুল আলামিনের। কবরে প্রশ্ন করা হবে মান রাব্বুকা, বলা হবে না তোমার আল্লাহকে, বলা হবে তোমার রব। তাহলে আল্লাহ রব হতে চায়, তাহলে আল্লাহকে আল্লাহ হিসাবে মানা আর রব হিসাবে মানার মধ্যে পার্থক্য কি? আল্লাহকে আল্লাহ হিসাবে মানা, রব হিসাবে মানা, এর মধ্যে পার্থক্য। এই কনসেপ্টটা ক্লিয়ার হলে, মানে এটা যদি এই কথাটা সব বলে গেলে এই কথাটা বলবে না, তাহলে মরা পর্যন্ত আর কোনো টিসিটিএস লাগবে না। আল্লাহকে রব হিসাবে মানা, আল্লাহ হিসাবে মানা হচ্ছে একজন স্রষ্টার অস্তিত্বকে স্বীকৃতি দেওয়া, আর রব হিসাবে মানার অর্থ হচ্ছে তার হুকুমের আনুগত্য করা, তার গোলাম। একজন লোক ফজর নামাজ পড়লো, সে আল্লাহকে আল্লাহ হিসাবে মানলো, রব হিসাবে মানলো। জোহর নামাজ পড়লো না, সে আল্লাহকে আল্লাহ হিসাবে মানলো, সে নাস্তিক হয়ে যায় নাই, কিন্তু জোহরের এজেন্ডায় সে আল্লাহকে রব হিসাবে মানে নাই। ক্লিয়ার? সে ফজর ফরার পরে অফিসে এসে ঘুষ খাইলো, সে ঘুষের এজেন্ডায় সে নাস্তিক হয়ে যায় নাই, সে ঘুষের এজেন্ডায় সে আল্লাহকে আল্লাহ হিসাবে মানে না। তুমি ফেসবুক চালাইতেছ, এখন একটা নিষিদ্ধ জিনিস চোখের সামনে আসলো, তুমি আল্লাহকে তখন অস্বীকার করো না, আল্লাহকে মানো, যদি ওইটা দেখো তাহলে তুমি রব হিসাবে মানলে না, আর যদি না দেখো তাকে স্মরণ করি তাহলে রব হিসাবে মানলে। অর্থাৎ সোজা সাপটা কথা হলো যে রবের উনিশটা অর্থের মধ্যে প্রথম অর্থ হলো হুকুমদাতা, রব হিসাবে মানা মানে তার হুকুমের আনুগত্য করা। তাহলে আমরা বৈশ্বিক ক্ষেত্রে জিন্দগিতে প্রতিদিন যেই যেই ক্ষেত্রে আল্লাহর হুকুমের আনুগত্য করি আমরা সারাক্ষণ আল্লাহকে মানি, আমরা এক মুহূর্তের জন্য নাস্তিক হই না, সারাক্ষণ আমরা ইমানের উপর আছে আল্লাহরে মানি, কিন্তু সারাক্ষণ তাকে রব হিসাবে মানি না। আমরা যতক্ষণ তার হুকুমের আনুগত্য করি ততক্ষণ তাকে রব হিসাবে মানি, আর যতক্ষণ আমরা নিজের নফসের আনুগত্য করি, তার হুকুমকে বায়োলেশন করি, তখন আমরা তাকে রব হিসাবে মানি না। এই জন্য আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু। কঠিন হচ্ছে আল্লাহকে রব বলা সহজ, আর এর উপরে ইস্তেকামাত থাকা হচ্ছে কি কঠিন। তাহলে আমাদের কাজটা হচ্ছে রব
আল্লাহ আমার রবের কথার উপর ইস্তেকামাত থাকা, স্থির থাকা, দৃঢ় থাকা, অনল থাকা, মানে প্রতিটি অর্ডিনেন্সকে ফলো করা, এক্সিকিউশন করা, বায়োলেশনের কোনো স্কোপ নাই। এখন আমাদেরকে আমরা কি চাই, আমরা কেন ইসলামী মুভমেন্টে আসলাম? ইসলামী মুভমেন্ট হচ্ছে একটা নিরাপত্তা বেষ্টনী, এটা সেফ জোন, এটা সেফ জোন। আর এই জোনের বাইরে হচ্ছে শয়তান। এই জোনের ভিতরে থাকলে শয়তান আমাদেরকে পারবে না। এই জন্য যে এখানে হচ্ছে আমরা তো এখন চ্যানেলগুলোতে দেখি যে যখন একটা মহিষ তখন এটা একটা বাঘে ধরে, আর সাত আটটা মহিষের কি বাঘে ধরে? বাঘে ধরে। আল্লাহ রাসূলের হাদিসে সেখানে মহিষের কথা বলা হয়েছে আর নেকড়ের কথা বলা হয়েছে। তো সুতরাং আমি যখন বিক্ষিপ্ত হয়ে যাব তখন আমি আল্লাহর হুকুমের আনুগত্য করব। এখানে আমাদের জবাবদিহিতা আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, আমার পারফরমেন্সের একটা জবাবদিহিতার এনভায়রনমেন্ট হচ্ছে মুভমেন্ট। তোমরা ফলো করো যে মুভমেন্ট থেকে বিচ্ছিন্ন। একসময় মুভমেন্টের খুব ফাইটার ছিল, এখন মুভমেন্ট থেকে ডিটাচড, কিন্তু আমলের দিক থেকে অনেক ফাস্ট। এরকম একজন পাইবা, মানে সংগঠন থেকে বিচ্ছিন্ন কিন্তু পার্সোনাল আমল আখলাক অনেক ভালো হয়েছে, এরকম একটা লোক দেখাতে পারবে? একটা লোক যেন একসময় রোকন ছিল বা একসময় শিবিরের সদস্য ছিল, এখন সে সংগঠনের কিচ্ছু করে না, সংগঠনের কাছেও না, ইয়ানাদের রিপোর্টও রাখে না, আর দায়িত্ব সে সমালোচনা করে, কিন্তু আমলের দিক থেকে সে খুব আল্লাহর ওলি হয়ে গেছে। একটা লোক দেখাতে পারে? হবে না, এ সম্ভব না, কখনোই সম্ভব, কারণ সে সেফ জোনে নাই। আমরা অনেক ধ্বংস হয়ে যেতাম যদি আমরা এই সেফ জোনে না থাকতাম। সুতরাং আমরা এই রবের রুবুবিয়তকে এই জমিনে প্রতিষ্ঠা করতে চাই। আল কোরআনের চারটি মৌলিক পরিভাষা, ইলাহ, রব, দিন, ইবাদ। আল্লাহকে ইলাহ হিসেবে মানা হতে তার পাওয়ারকে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা। তার কি পাওয়ার আছে? আমি যে মনিবের আনুগত্য করি তিনি কি ভগবানের মতো, যিনি লক্ষ্মীর ক্ষমতা লক্ষ্মী দেবীকে, বিদ্যার ক্ষমতা বিদ্যা দেবীকে এভাবে পাওয়ার ডিসেলারেশন করে উনি জিরো হয়ে গেছে? আমাদের আব্দুল হামিদের মতো, রাষ্ট্রপতি আব্দুল হামিদের মতো আমাদের আল্লাহ? 33 কোটি দেবতা লাগে? ইলাহ হিসেবে মানা তার তার যে সবরিন পাওয়ার গুলো আছে, তার পাওয়ার গুলা বিভিন্ন জায়গায় বলেছে, আল মালিকুল কুদ্দুস সালামুল, এগুলো তার সবরিনটির পাওয়ার, এগুলো ইলাহ, এগুলাকে স্বীকৃতি দেওয়া। আর রব হিসেবে মানা তার হুকুমের আনুগত্য করা। আর তার দিন জীবন ব্যবস্থা মানে ইসলাম। পৃথিবীতে বহু জীবন ব্যবস্থা আছে, এর মধ্যে তার মনোনীত জীবন ব্যবস্থা ইন্না দিনা ইনদাল্লাহুল ইসলাম, এটাকে এটার ভিতরে ঢুকে উদখুলু ফি সিলমে কাফা, তার দিনে ঢুকে যাওয়া। আর ইবাদত মানে হচ্ছে নামাজ না, ইবাদত মানে তিনি যা করতে বলছে তা করা, আর যা করতে নিষেধ করছে তা না করা, এটা না ইবাদত। ইবাদত মানে নামাজ রোজা না, ইবাদত মানে হচ্ছে যে তিনি যা করতে বলছে তা করা, আর যা করার জন্য নিষেধ করেছে তা না করা। তাহলে জীবনের মৃত্যুর এই মহেন্দ্র ক্ষণে অন্তিম মুহূর্তে যদি আমি চাই যে আজাবের ফেরেস্তার পাশাপাশি রহমতের ফেরেস্তা আমার জন্য আসুক সান্ত্বনার বাণী নিয়ে, তাহলে আমার একটাই আমল, সেটা হচ্ছে যে আল্লাহকে রব হিসেবে মানা এবং এর উপরে কি থাকা, অটল থাকা, ইস্তেকামা। এর বাহিরে আর কোনো পদ্ধতি নেই, আর কোনো রাস্তা নেই, এটা সোজা সাপটা। এখন এই মৃত্যুকালীন মুহূর্তে ভালো মৃত্যুর কিছু আলামত আছে, হাদিস শরীফে অনেক কথা আছে, এর মধ্যে ভালো মৃত্যুর 5-6টা আলামত আছে। একটা হচ্ছে কালমা, মৃত্যুকালীন সময় কালমা পড়া, এটা ভালো মৃত্যুর একটা আলামত। দ্বিতীয় হচ্ছে কপাল দিয়ে গাম বের হওয়া, এটা ভালো মৃত্যুর একটা আলামত। তৃতীয় হচ্ছে জুমার দিন বা রাত্রে রমজানে বা হজের সময় মৃত্যু, এগুলো ভালো মৃত্যুর একটা আলামত। চতুর্থ হচ্ছে শহীদী মৃত্যু, এটা ভালো মৃত্যুর একটা আলামত। শহীদী মৃত্যু সাধারণত জেহাদের মধ্যে, রাসূল বলছে তোমরা জানো শহীদকে, ও যারা জেহাদের ময়দানে মৃত্যুবরণ করবে, তাহলে তো শহীদের সংখ্যা তোমরা অনেক কমে যাবে। জেহাদে যারা মারা যায় তারা তো শহীদ, ঠিক আছে, যারা জেহাদের জন্য ঘর থেকে বের হয়ে সাধারণভাবে মৃত্যু হবে তারা শহীদ, যারা মহামারীতে মারা যাবে তারা শহীদ, যারা ফ্যাটে ফিরে মারা যাবে তারা শহীদ, উপর থেকে কার উপর ভারী কিছু পড়ে মারা গেলে তারা শহীদ, যারা কোনো মহিলা ডেলিভারিতে মারা গেলে সে শহীদ, বিস্ফোরণে মারা গেলে সে শহীদ, ইসলামের হেফাজতের জন্য কেউ জীবন দিলে শহীদ, নিজের সম্পদের জন্য জীবন দিলে শহীদ, আল্লাহর রাস্তা পাহারা দিতে, সীমান্ত পাহারা দিতে জীবন দিলে সে শহীদ, এগুলো শহীদের অনেকগুলাই আছে। এখন একই এজেন্ডা, কারো মৃত্যু রহমত, কারো জন্য গজব। এই যে করোনার মৃত্যু, এই মৃত্যু কারোর জন্য শহীদের মৃত্যু, কারোর জন্য গজবের মৃত্যু, এজেন্ডা একটা। একই বাস দুর্ঘটনায় মারা গেছে, কেউ জাহান্নামে যাবে কেউ জান্নাতে, কেউ শহীদের মৃত্যু, কেউ এই যে আগুনে পুড়ে মারা যাওয়া শহীদ, কিন্তু আবার কারোর জন্য গজব, এটা ডিপেন্ড করে তার আদার্স পারফরমেন্সের সাথে রিলেটেড, ঠিক আছে। এই করোনা করোনার মৃত্যু কারোর জন্য গজবের মৃত্যু ছিল, কারোর জন্য কিসের মৃত্যু ছিল, শহীদের মৃত্যু। এরপরে ভালো মৃত্যুর একটা আলামত হচ্ছে মৃত্যুর কয়েক মাস আগ থেকে ভালো কাজ শুরু করে দেওয়া। আগে লোকটা খারাপ ছিল কিন্তু কিছুদিন থেকে ভালো নামাজ হচ্ছে, রোজা রাখছে, কয়েক মাস থেকে মানুষের সাথে আচার ব্যবহার ভালো করতেছে, এরপরে হঠাৎ মারা গেছে, এরকম হয় না? এটা ভালো মৃত্যুর একটা আলামত। আর একটা হচ্ছে ভালো আলামত হচ্ছে ভালো কাজ করো অবস্থায় মৃত্যু, নামাজরত অবস্থায়, সেজদারত অবস্থায়, রোজা রাখা অবস্থায়, হজের তালবিয়া পাঠ করতেছে, কাবাগত তওয়াফ করতেছে, এরকম ভালো কাজ অবস্থায় মৃত্যু, এটা ভালো মৃত্যুর একটা আলামত। এখন মালাকাল মওতকে রাসূল বলছে যে রুটা কি জিনিস, এটা একটা সেন্সিটিভ ইস্যু।
আল্লাহর সৃষ্টির যত রহস্য রুট এটা রহস্য। ইহুদিরা আল্লাহর রাসূলকে প্রশ্ন করছে, ইয়াস আলুনা কানির রুহ, বলছে কুলি রুহি মিন আমরি রাব্বি, বলে দেন রুহ হচ্ছে আমার আদেশ। পবিত্র কোরআনে রুহ শব্দটি চারটি অর্থে ব্যবহৃত হয়েছে। একটা হচ্ছে মানুষের যেটা পরমাত্মা, মানুষের দুইটা আত্মা, একটা জীবাত্মা বা নফস, দুইটার মৃত্যু হয়, একটা পরমাত্মা বা রুহ। নফসের মাধ্যমে মানুষ, মানুষের মনে জন্ম হয়েছে, মন থাকে মাথায়, মন দ্বারা মানুষ চিন্তা করে, চিন্তা দ্বারা লাভ ক্ষতি নির্ণয় করে। আর রুহের কারণে মানুষের বিবেকের জন্ম হয়েছে, বিবেক দ্বারা মানুষ ভালো মন্দ বিচার করে। রু একটা অর্থে ওহি অর্থে ব্যবহার হয়েছে। রু যেহেতু জিব্রাইল বহন করে, জিব্রাইলকে রু ইন্ডিকেট করা হয়েছে। ইয়া মায়াকুম রুহু আল মালায়েকাতু সাফফা, এখানে জিব্রাইলকে আলাদা রু হিসেবে অ্যাড্রেস করা হয়েছে আর সমস্ত ফেরেশতাকে আলাদা বলা হয়েছে। ঈসা আলাইহিস সালাম যেহেতু ফিতা ছাড়া আল্লাহর হুকুমে মায়ের গর্ভে গেছেন, এই জন্য ঈসা রুহুল্লাহ, তাকে রু অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহ রাসূলকে মালাকাল মওউদ হিসেবে রু এমন একটা জিনিস যেটা আমি একটা কাফরের লই, কিন্তু এটা কি জিনিস আমি নিজেও বলি না, হালকা জাতীয় একটা পদার্থের মতো মনে হয়। এই রুহুটা মুমিনের রু কবজের সময় এত রহমত ফেরেশতার সাথে আসে, হাদিসে এসেছে যে মুর্দার সাহিত্য থেকে তার দৃষ্টি যতটুকু যায় সে অতটুকু শুধু ফেরেশতা দেখতে পায়। মালাকাল মওউদ রুটে হাতে নেওয়ার সাথে সাথে তার থেকে চোমের রুটা নিয়ে যায়, বলে যে আমাদের কাছে দিয়ে দাও, আমরা এটা নেওয়ার জন্য আসছি, তাকে নিয়ে সোজা উপরের দিকে চলে যায়। এরপর যারা খারাপ রু তাদেরকে অন্যভাবে বৎসন, তাদের থেকে দুর্গন্ধ ছড়ায়, তাদেরকে আসমানের ফেরেশতারা বৎসনা করে। ভালো আত্মাগুলো ইল্লিনে, খারাপ গুলা সিজ্জিনে রাখা হয় কিছুক্ষণের জন্য, আবার যখন জানাজা শেষে কবর দেওয়া হয় তখন সাথে সাথে কবর রাখার সাথে সাথে তার রুটা আসে কবরে। কবরে প্রশ্নটা কখন শুরু হয়, রাসূল বলছে যে কবরবাসীকে এত দ্রুত কবর থেকে কবরে তোলা হয়, সে উঠে তারা তাকে কবরে মাটি দিচ্ছে, তাদের পায়ের চাপ, জুতার শব্দ, কথা শুনতে পায়, এত দ্রুত তাকে জীবিত জীবিত করা হয়। আল্লাহ রাসূল বলেছে যে তোমরা কবর দেওয়ার পরে মুনাজাত দিয়ে চলে যাবে, কিন্তু আত্মীয় স্বজনরা এত তাড়াতাড়ি যাবা না। তোমরা কতক্ষণ থাকবা, তোমরা একটা উট জবাই করার পরে ওটাকে কুটে কাটি বিলি করা পর্যন্ত যে সময়টা লাগে, অর্থাৎ ঘন্টা দুই আড়াই তোমরা স্টে করবা। তোমরা তার জন্য সূরা ফাতিহা এক ক্লাস, ইসালে সওয়াব পাঠাও, এগুলো তার সওয়াব জবাবের জন্য তার সুবিধা হবে। এখন এই মানুষটা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, তখন দুনিয়াবাসী তাকে নিয়ে একটা মন্তব্য করে, আসমানবাসী একটা মন্তব্য করে। দুনিয়াবাসী মন্তব্য করে লোকটা কি রাখি গেল, আসমানবাসী মন্তব্য করে লোকটা কি নিয়ে গেল, আসমানবাসী মানে ফেরেশতারা। একটা গ্রামে রহিমার বাপ মারা গেছে সকাল ১০টায়, এখন টক অফ দা ভিলেজ রহিমার বাপ, সারাদিন দোকানে হাঁটে আলোচনা, ঠিক কিনা, বিকাল ৪টায় জানাজা হবে। তো স্মৃতিচারণ দোকানে বলতেছে যে যে রহিমার বাপের জীবন সার্থক, রহিমার দাদা যেদিন তাকে সেপারেট করে দিছে তিন ঘন্টা দিয়ে, এখন সে তিন গানের মালিক হয়েছে, বাড়ি বিল্ডিং করছে, ছেলে একটা ডাক্তার হয়েছে, একটা উকিল হয়েছে। এইভাবে মানুষ রহিমার বাপের জীবনের বৈশ্বিক সাফল্যের উপরে ডিপেন্ড করে তার জীবনের সার্থকতা মূল্যায়ন করে, এটাই তো আমাদের ট্রেডিশন নাকি। কিন্তু রহিমার বাপ যদি জাহান্নামি হয় তার কি জীবন সার্থক, তার জীবন। আজকে আমাদের নিজেদের ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, আমাদের এম ইন লাইফটা কি হবে। আমাদের অনেকের স্বপ্ন আমরা এখনো লালন করি, আমি ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, উকিল হবো, এটা কখনো মুমিনের এম ইন লাইফ হতে পারে না। তার জীবনের লক্ষ্য হবে আমি আল্লাহ সন্তুষ্টি অর্জনের মাধ্যমে জান্নাতি হব। আর এই জান্নাতি হওয়ার জন্য আমার নেক আমল লাগবে, নেক আমল করার জন্য আমার বেঁচে থাকতে হবে, বেঁচে থাকার জন্য আমার খেতে হবে, খাওয়ার জন্য আমার উপার্জন করতে হবে, উপার্জনের জন্য আমার শিক্ষা লাগবে, জ্ঞান লাগবে, ইত্যাদি ইত্যাদি কর্মসংস্থান লাগবে। তাহলে কারণের কারণের কারণ তথ্য, এখন মূল কারণ থেকে আমরা অনেক দূর, অনেক দূরে অবস্থান করি। যে কারণে আমাদের বেঁচে থাকা, যে কারণে আমাদের উপার্জন করা, যে কারণে আমাদের খাওয়া, সব কারণগুলো হচ্ছে, কিন্তু ফাইনাল যে কারণ আল্লাহকে সেজদা করা, আল্লাহর গোলামি করা এবং তার রুবুবিয়াতকে এই জমিনে কায়েম করা, তার ধারে কাছেও আমরা নাই। আমাদের প্রজন্মদের ক্ষেত্রে এখানে যদিও এটা এই মুহূর্তে তোমাদের জরুরত না, কিন্তু দৃষ্টিভঙ্গি আমাদেরই পরিবর্তন, টুডে আর টুমোরো আমরাও প্রজন্মের কর্ণধার হব, তোমরা হবা, এই জন্য যে আমাদের, আমার সন্তান ক্লাস টেনে পড়ে, নাইনে পড়ে, সে যাতে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়, এসএসসিতে গোল্ডেন এ প্লাস পায়, সে যাতে ডাক্তার হয়, তার কোন বিষয়ে দুর্বল এই বিষয়ে আমরা হাউস স্টুডিওর লজিস্টিক সাপোর্ট দেওয়া, যত ধরনের ব্যাকিং দরকার সব করি। আমি একজন এ প্লাস সন্তানের পিতা হলে গর্বিত বোধ করি, আমার ডাক্তারের বাপ বললে মানুষ, কিন্তু আমরা একবারও আমার ছেলে, আমি হাজারবার এ প্লাস ডাক্তার হোক, উকিল হোক, ইঞ্জিনিয়ার হোক, কিন্তু আমার ছেলে এ প্লাস নামাজি কিনা, কোরআন তেলাওয়াতকারী কিনা, দিনদার কিনা, দাঁড়ি আল্লাহর কর্মী কিনা, এই বিষয়টা আমাদের এজেন্ডায় থাকে, আমাদের দৃষ্টিভঙ্গিতে থাকে। এবং অনেকের গার্ডিয়ান এখানে আছে, বিব্রত বোধ করে যে সন্তান এখন লেখাপড়া করবে, এখন সে কেন শিবির করে। আসলে এখন আমাদের শিবির করার দরকারও ছিল না, যদি আমাদের রাষ্ট্রীয় স্ট্রাকচার, আমাদের এনভায়রনমেন্ট এমন থাকতো আমাদের জন্য লেখাপড়াটাই আমাদের জিহাদ, কিন্তু আমরা সে পরিবেশ পাই নাই। আমাদের পূর্ববর্তী প্রজন্ম, পূর্বপুরুষেরা সে পরিবেশ রাখে না। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করতে পারি যে তারা এটা দিনই
পরিবেশ জন্ম নিয়ে দেখবে এবং সেখানে তারা বেড়ে উঠবে, তারা সেই ধরনের পরিবেশ পাবে, তাহলে তাদের হয়তো শিক্ষা জীবনে তাদেরকে আর এইভাবে কষ্ট করতে হবে না। সম্মানিত উপস্থিতি, এখন কবরে আমরা সাধারণত জানি তিনটা প্রশ্ন। আমাদের যে এখন জামাতে নামাজ নিয়ে আমাদের এত কড়াকড়ি, এত ইসলামের এটা একটা ম্যান্ডেটরি এবং কাফের এবং মুসলমানদের নামাজটা মূল পার্থক্যের প্যারামিটার। আল্লাহ রাসুলের দুনিয়া থেকে বিদায় নেওয়ার অন্তিম মুহূর্তে তিনি নামাজের কথা বারবার উচ্চারণ করেছেন আর অধস্তম দাস দাসী। আসলে কবরে সাইকোলজিক্যাল তিনটা প্রশ্ন ঠিক আছে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। একটা প্রশ্ন হবে প্রথমে মনস্তাত্ত্বিক প্রশ্ন, সেজন্য এটাকে কোশ্চেন হিসেবে স্কলাররা কাউন্ট করেন নাই। আর যিনি তিনটার উত্তর দিতে পারবেন তাকে সর্বশেষ একটা প্রশ্ন করা হবে। প্রথম মনস্তাত্ত্বিক হলো যে একটা ব্যক্তিকে কবরস্থ করার পরে, সেটা দিনের দুইটা হোক রাতে দুইটা হোক, তাকে কবর থেকে তোলা হওয়ার সাথে সাথে মুমিনের কথা বলতেছি, যেহেতু মুমিনে কবরে যাবে, অন্যরা তো শ্মশানে যাবে, বিভিন্ন সিস্টেমে যাবে, তার সামনে তার কবরে ডুবন্ত সূর্য দেখা, সে উঠে দেখবে যে সূর্য ডুবে যাচ্ছে, অর্থাৎ ডুবন্ত সূর্যের যে কন্ডিশন তার কবরটাকে, তার কবরটাকে এই অবস্থায় সূর্যটাকে নেওয়া হবে। তো সে যদি দুনিয়াতে নামাজের প্র্যাকটিস থাকে তাকে উঠাইয়া প্রশ্ন করা হবে মান রাব্বু। সে বললো যে প্রশ্ন পরে আমি যে জোহর ফড়ি কখন ঘুমাইছি, আমি টের পাইনি এখন সূর্য ডুবে যাচ্ছে, আমি আগে আসর নামাজ। কে বলবে এই কথা যে দুনিয়াতে নামাজের ব্যাপারে, নামাজকে হেফাজত, নামাজে যার খুশি খুশি থাকে। সূরা মুমিনে নামাজের কথা কয়বার বলা হয়েছে? দুইবার, একবার নামাজের হেফাজতের কথা, একবার একাগ্রচিত্তের কথা বলা হয়েছে। যে হেফাজত করতে সে বলে যে আমি যে কখন জোহর ফড়ি ঘুমাইছি, এখন যে কখন সূর্য ডুবে যাচ্ছে, আগে সব কথা বাদ, আগে নামাজ, তখন বলবো যে ফেরেশতারা স্টপ, এটা আলমে বরজখ, এখানে নামাজ লাগে। তুমি প্রথম সাইকোলজিক্যাল কোশ্চেনে তুমি সাকসেসফুল, মনস্তাত্ত্বিক প্রশ্ন। আর যে দুনিয়াতে নামাজ পড়ে না, তার যে সূর্য ডুবতেছে না উঠতেছে, এটা তার ফিলিংস না, সে বলবে লাদি। ক্লিয়ার? যিনি নামাজের ব্যাপারে সাকসেসফুল তিনি বাকি তিনটা প্রশ্ন দিয়ে ফেলবেন উত্তর, আর যিনি সাকসেসফুল নয় তিনি একই উত্তর দিবেন কিছুই জানি না। যিনি সবগুলো উত্তর দিবেন তাকে সর্বশেষ বলা হবে যে তুমি এগুলা জানলা কই থেকে, এটা পাঁচ নম্বর প্রশ্ন। যে বললো যে আমি কোরআন হাদিস থেকে দায়িত্বশীল থেকে এগুলা জেনেছি। এরপরে বললো যে তাকে এখানে সুন্দর শান্তিপূর্ণ ভাবে তাকে তার কবরটাকে একটা জান্নাতে টুকরা করা হবে এবং সে একটা সুশীতল ছায়ার ভিতরে সে ঘুম দিবে, এই পর্যায়ে তার জন্য কিয়ামতের আহ্বানের আগ পর্যন্ত সেখানে শান্তিতে ঘুমাবে। সম্মানিত ভাইয়েরা, এই পৃথিবীতে আমরা একবারে এসেছি, একবারের জন্য এসেছি, এবং প্রতিটি মুহূর্ত একবারের জন্য। আমাদের শৈশব একবারই ছিল, আমাদের কৈশোর একবারই, আমরা যে এখন যৌবন এটা একবারই, আমাদের বার্ধক্য একবার এবং আমাদের মৃত্যু একবার, এবং এই অনিবার্য পরিণতি। এখানে বেসিক হচ্ছে বুঝটা, যে কনসেপ্টটা। ইসলামী স্কলাররা বলেছেন দুনিয়াটাকে বোঝা সহজ, এটা অর্জন করা কঠিন, আর আখেরাত এটাকে বোঝাই সবচেয়ে কঠিন, এটা অর্জন করা একেবারে। আজকে আখেরাতের বুঝকে পরিচ্ছন্ন করার জন্য আমরা এখানে বসেছি, পবিত্র কোরআন হাদিস থেকে আপনারা দাস শুনেছেন, এবং এখানে মৃত্যুর উপরে আমি প্রায় 50 মিনিট কথা বলেছি। আমি কিছুটা সময় আপনাদের যদি প্রশ্ন উত্তর থাকে আমার আলোচনার উপরের জন্য আমি 5-7 মিনিট আগে শেষ করবো প্রশ্ন উত্তরের জন্য। আমার স্বনির্বন্ধ অনুরোধ যে আমাদেরকে, আমরা বৈরাগ হব না, দুনিয়া ত্যাগী হব না, কিন্তু আমরা আমাদের সমস্ত স্বপ্ন দুনিয়াকে নিয়ে হবে না, আমরা সমান্তরাল ভাবে দুনিয়া এবং আখেরাতকে সাজাবো। আমরা আমাদের জীবনের এমন কোন দিন যাবে না যে শুধু আমরা দুনিয়া নিয়ে থাকবো, আখেরাত নিয়ে থাকবো। আমরা জীবনের এমন কোন মুহূর্ত পার করবো না যে আমরা সংগঠন থেকে হারিয়ে যাব। আজকে আমরা কিছুদিন আগে আমাদের জেলায় আমরা সাবেক প্রায় 95 জন সদস্য ভাইকে আমরা ডেকে গত 10-15 দিন আগে আমরা প্রোগ্রাম করেছি, সেখানে তাদেরকে অনেক বুঝিয়েছি যে একসময় আপনারা শিবিরের সদস্য ছিলেন, দায়িত্বশীল ছিলেন, কেউ জেলা সভাপতি ছিলেন, থানা সভাপতি ছিলেন, কিন্তু আজকে আপনারা সংগঠন থেকে অনেক দূরে, হয়তো মান অভিমান, বিভিন্ন বাস্তবতার সমস্যা, কিন্তু এটা তো প্রত্যাশিত নয়। তো আমি আশা করি আজকে যে এখানে আপনারা যারা আছেন সদস্য ভাইয়েরা, আপনাদের জন্য ইসলামী আন্দোলন এখন যেভাবে আপনারা ফরজ মনে করেন, এই ফরজ জিহাদ মৃত্যু পর্যন্ত, যতদিন না এই জমিনে দিন কায়েম না হচ্ছে। সুতরাং জীবনে যে অবস্থায় থাকবেন, যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হবেন, যে ধরনের স্টেজের মুখোমুখি হবেন, জীবন বড়ই কঠিন, বাস্তবতা বড়ই কঠিন। এখানে স্ত্রী, সন্তান, পিতা মাতা, সমাজ, সংসার, স্বজন, এগুলা যখন আমরা কঠিন বাস্তবতার মুখোমুখি হই, তখন আমরা অনেকে হারিয়ে যাই। আমাদের আবেগ থাকে না, আমাদের আমল থাকে না, এই বাস্তবতা থাকে না। কিন্তু আমরা আমাদের ইমানের ভিতটাকে যত বেশি আমরা দৃঢ় করতে পারবো, ততই আমরা আমাদের ইমানের শিখর যত গভীরে যাবে, ততই আমরা শক্ত থাকতে পারবো এবং আমরা কোনো পর্যায়ে হারিয়ে যাবো না। আমি আশা করি আমরা সবসময় মৃত্যুকে স্মরণ করবো এবং প্রতিদিন জীবনের প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করবো, এবং প্রতিটি দিনেই দুনিয়ার কাজের পাশাপাশি আখেরাতের জন্য ভালো আমল করব। তাহলেই আমরা মৃত্যুকালীন যে কঠিন মুহূর্তে, জীবন সাহায্যে মানবতার যে বিভীষিকাময় পরিস্থিতি, এই মুহূর্তে আমরা মুহূর্তটাকে আমরা ভালোভাবে এনজয় করতে পারবো এবং আমরা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নেব, জান্নাতের অমৃত সুধা পান করতে পারবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। আমার তৌফিক।